তোমাদের কাছে আরেকটা আমি সার্ভিস কমিশনে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে কোনো কোয়েশ্চেন অবজেকশন করবে আবেদন করবে পুরো বিষয়টা আমি তোমাদের কাছে অন স্ক্রিন এই ভিডিওর মধ্যে শেয়ার করব এই ভিডিওটা সকলের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা কিন্তু সকলে মন দিয়ে দেখবে তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যখনই কোনো প্রশ্ন তোমরা চ্যালেঞ্জ করছো তার জন্য কিন্তু দুটো জিনিস মাথায় রাখে ফার্স্ট হচ্ছে যেই প্রশ্নটা তোমরা মনে হচ্ছে যে তোমাদের না এই প্রশ্নটা সার্ভিস কমিশনের যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা ভুল আছে তাহলে সঠিক অ্যান্সার যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে অথেন্টিক বই থেকে কিন্তু বের করে রাখতে হবে তার পাবলিশার পাবলিশার নেম পাবলিকেশান এবং অথার নেম পারফেক্ট কিন্তু এইগুলো তোমার যাতে থাকে সেটা দেখে নিতে হবে ঠিক আছে কারণ যখন তুমি কোশ্চেনের জন্য চ্যালেঞ্জ করবে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট এই বিষয়গুলো কিন্তু পুট করতে হচ্ছে ওখানে ওকে এবং সেকেন্ড যেটা হচ্ছে যেটা আমি বারংবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে তোমরা যদি গ্রুপ করে কোনো একটা কোয়েশ্চেনের এগেন্স্টে যদি গ্রুপ করে তোমরা গ্রুপ ক্রিয়েট করে যদি তোমরা আবেদন করো তাহলে কি মাথা পিছু খরচটা কম হবে ঠিক আছে আছে আমার দিক যদি কোনো হেল্প হয় সেটা আমাকে ভিডিওতে জানিয়ে আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওর কমেন্টসে জানিও আমি তোমাকে অবশ্যই হেল্প করব যদি কোনো গ্রুপ বা কিছু যদি আমার দিক দিয়ে তোমাদের ক্রিয়েট করে দিতে হয় একটু আমাকে জানিও ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে যদি এখন তো কেউ যদি গ্রুপ ক্রিয়েট করতে পারছো না বা ক্রিয়েট হচ্ছে না তাহলে কিন্তু তোমরা কি করবে অ্যাটলিস্ট এই যে আমি গুলো দিচ্ছি এই ভিডিওতে তো অনেক ক্যান্ডিডেটরা এক জায়গা হচ্ছ তো অ্যাটলিস্ট তাদের সাথে কমিউনিকেট করো ঠিক আছে যে ভাবো ধরে নাও আমার হিস্ট্রি আছে তো আমার হিস্ট্রি এগেনস্টে আমার এই নম্বর প্রশ্নটা ডাউট মনে হচ্ছে আমি এই নম্বর প্রশ্নকে চ্যালেঞ্জ করতে চাই তো আদার্স অ্যানাদার ক্যান্ডিডেট আছে তার যদি একটা অন্যরকম প্রশ্ন যদি মনে হয় যে না ডাউট আছে সেও যাতে সেখানে বলে যে না আমার পনেরো নম্বর কোয়েশনটা আমার ডাউট আছে তো এরকম দশ নম্বর পনেরো নম্বর পঁচিশ নম্বর এরকম যদি কোয়েশ্চেন গুলো আলোচনা হয়ে যায় তা অ্যাটলিস্ট মাথায় থাকবে যে না কোন একটা পার্টিকুলার সাবজেক্টে কতগুলো প্রশ্ন ভুল আছে এবং কতজন ট্রাই করছো এতে কি হবে যদি কোন একজন যদি পাঁচটা কোয়েশ্চেন ট্রাই করতে যায় তাহলে খরচটা অনেক বেশি মিলে পাঁচটা চ্যালেঞ্জ করো তাহলে তুলনামূলক খরচটা কম আর যদি এরকম হয় যে পার্টিকুলার এক একটা যদি গ্রুপ করে নিতে পার তাহলে তো খরচটা আরো কম দেখো তোমাদের সুবিধার্থে আমি এতগুলো চিন্তা ভাবনা করে তোমাদের শেয়ার করলাম সম্পূর্ণ আমার মতামত তোমরা এটা ট্রাই করতে পারো তোমাদের সুবিধা হবে সেই জন্য তোমাদেরকে জানানো এবং এই যে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আমি যে তোমরা কিভাবে আবেদন করবে তার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে কী কী তোমাদের পেপার ওয়ার্ক তোমাদের করতে হবে সেইগুলো এভিডেন্সগুলো লাগবে সেটা কিন্তু সকলটাই আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটা সকল বন্ধু বান্ধব মানে যারা এবছর পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে সকলের কাছে কিন্তু শেয়ার করো ভাই বন্ধু সকলদের মধ্যে শেয়ার করো তাহলে কি হবে শেয়ার করার পরেই কিন্তু তোমার কামেন্টসে জানিও যে আমি এই নাম্বারটা দিয়েছি আমার মনে হচ্ছে এই প্রশ্নটা ভুল আছে বা এই অ্যান্সারটা আছে আমার মনে হয় এই অ্যান্সারটা সঠিক হবে এটা কিন্তু তোমরা কমেন্টস এর মধ্যে আলোচনা করে নাও ঠিক আছে তারপর দেখো তারা কি আনসারটা দিচ্ছে তারা কি বলছে সেই একটা মতামত না কারণ দেখো আট তারিখ পর্যন্ত ডেট আছে এখন অনেকটা হাতে সময় আছে ঠিক আছে এত তাড়াতাড়ি কেউ আবেদন করছে না সঠিকটা ঠিকঠাক গুছিয়ে নিয়ে গ্রুপ করে নিয়ে ঠিক আছে তারপরে কিন্তু সকলে আবেদন করার জন্য চিন্তা ভাবনা করছে তারপরে তারা আবেদন করছে ঠিক আছে যাতে কোনো ভুল না হয় তারপর তোমাদের যা প্রশ্ন আছে এবং এর বিষয়ে আরো বিস্তারিত আরো আলোচনা নিয়ে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তাহলে চলো এই ভিডিওটা আমরা শুরু করি আমরা যখনই অ্যান্সার কি কমপ্লেন সিস্টেম ফর এক্সামিনেশন আমরা ক্লিক করব আমাদের কাছে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে যেখানে দেখো ইনস্ট্রাকশন ফর তোমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি যে কিভাবে যেখানে আমি দেখিয়েছি তোমাদের তোমরা হাউ টু অ্যাপ্লাই তো সেখানে বলে দিয়েছিলাম ইনস্ট্রাকশনগুলো তোমরা কি কি ফলো করবে নাও এখানে দেখো রাইট সাইড এ ইন থ্রো রোল নাম্বার এখানে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থটা দিতে হবে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরেই তোমাদের একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে এরকম ইন্টারফেস যখন খুলে যাচ্ছে হ্যাঁ এটা যার নামে খুলেছে ঠিক আছে তার নামটা আমি ওপরেই তাদের পুরোপুরো বড়ো বড় করে যার নামে খুলবে বা তোমাদের যেটা তোমরা আইডিটা ওপেন করবে তোমাদের নাম রোল নাম্বার কোন সাবজেক্ট সেটা সবই কিন্তু বড় বড়ো করে চলে আসবে আমি যেই স্টুডেন্টদেরটা খুলেছি তার আমি হাইড করে রাখলাম ঠিক আছে বিকজ তোমাদেরকে শুধু আমি দেখাচ্ছি তোমরা কিভাবে কমপ্লেনসটা করবে অনেকেরই অসুবিধা হচ্ছে তোমরা আমাকে মানে ভিডিওর কমেন্টসে জানিয়েছো ম্যাম কিভাবে করব বুঝতে পারছি না কোন অ্যান্সারটা কোথায় দেবো সেই জন্য তোমাদের সুবিধার্থে এই ভিডিওটা আজকে নিয়ে আসে এটা খুব রিকোয়েস্টেড ভিডিও ছিল তোমাদের হুম তো ফার্স্টে দেখো কোন সিরিজের তোমরা কমপ্লেনটা করতে চাইছো ওকে সিরিজ এ বি সি ডি চারটে সিরিজ ছিল তোমরা জানো ভালো করে তোমরা কোন সিরিজটা পেয়েছিলে ঠিক আছে ধরে নাও কেউ সিরিজ এ নাম্বারটা পেয়েছো সে এ নাম্বারটা এখানে পুট করে দেবে বা বি সি ইত্যাদি ঠিক আছে কত নম্বর কোয়েশ্চেনের এগেনস্টে কোয়েশ্চেন নাম্বার এখানে কত দেখো আমাদের ওয়ান টু নাইনটিটা তোমাদের কোশ্চেন ছিল তার মধ্যে কত নম্বর কোয়েশ্চেনের এগেনস্ট তোমার মনে হয় যে কোয়েশ্চেনের অ্যান্সারটা ভুল ছিল পার্টিকুলার যে কোশ্চেনের নাম্বারে তুমি চ্যালেঞ্জ করছো সেই কোয়েশ্চেন নাম্বারটা এখানে দিয়ে দেবে ধরো না আমি দিয়ে দিলাম এখানে কোয়েশ্চেন নাম্বার টেন নেক্সট ডাব্লিউ বি মাদার সার্ভিস কমিশনের অ্যান্সারে প্রভিশনাল অ্যান্সারে কোনটা দেওয়া হয়েছে ধরো না প্রভিশনাল অ্যান্সারে দেওয়া হয়েছে যে এ নাম্বার কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে ওকে তো তুমি কোন অপশানটা এখানে দা অপশন ইউ হ্যাভ মার্ক তুমি কোন অপশনটা এখানে মার্ক করে তুমি এখানে ধরে নাও তুমি মার্ক করে এসছিলে বিটা ওকে তো দা অপশন ইউ সাজেস্ট অ্যাজ কারেক্ট তোমার কোন অ্যান্সারটা মনে হচ্ছে সাজেস্ট তুমি বলছো যে তুমি যে বিটা করেছো তোমার যে বিটা ঠিক হবে তোমার যদি মনে হয় যে না আমি যেটা করেছি সেটাই ঠিক আছে তাহলে তুমি আগেন বিটা দেবে এখানে ঠিক আছে বিটা দিচ্ছ বিটা দেওয়ার পর তোমার এখানে কি করছো নেম অফ রেফারেন্স বুক বিটা যে তুমি তোমার এতে চ্যালেঞ্জে বলছো যে না আমি যেটা দিয়েছি সেটাই ঠিক হবে তাহলে তুমি নিশ্চয়ই যে বইটা থেকে পড়েছো সেই রেফারেন্স বুক নেমটা দিচ্ছ নাম্বার কলমে লেখা সেই অথরের নেমটা নেম ইয়ার অফ পাবলিকেশন ওই পাবলিশারের যে বুকটা সেটা কবে কোন ইয়ারে পাবলিশন পাবলিকেশন হয়েছে ইয়ারটা দিচ্ছ এবং পেজ নাম্বারটা দিচ্ছ ওকে নাম্বার ইলেভেন এ দেখো জাস্টিফাই ইয়ার সাজেশন উইথ রেফারেন্স ইন ফাইভ হান্ড্রেড ক্যারেক্টারের এর মধ্যে তোমার যে তুমি যে করছো আজকে এটা ফাইভ মধ্যে এখানে লিখে দিতে হবে নেক্সট হচ্ছে নাম্বার টুয়েলভে হচ্ছে যে তুমি যেই বুকের যে পেজটা ঠিক আছে যে পেজ নাম্বারটা ধরো না আমি যদি এখানে টেন নাম্বার কলমে ধরো আমার পেজ নাম্বারটা হচ্ছে বুকের একশো তিন তো একশো তিন নম্বর যে পেজটা সেটা ফটো তুলে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর কেবির মধ্যে এখানে আপলোড করে দিতে হবে এবং সিলেক্ট ফাইল করে আপলোড করে দিতে হবে ঠিক আছে করে নিলেই কিন্তু তখন তারপরে কিন্তু তোমাদের কাছ থেকে পেমেন্টের অপশানটা আসবে এবং পেমেন্টের অপশানটা আসলে তোমরা যেই মাধ্যমে দাও যেই কার্ডের মাধ্যমে দাও না কেন পেমেন্টটা করে দেবে তো তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার আমি আগেন কোয়েশ্চেন নাম্বার ফাইভে চলে আসি যদি ভাবো নাম্বার থ্রি তে দেওয়া যেটা দেওয়া আছে ডাব্লিউ বি এম এস অ্যান্সারে যদি এ থাকে এ দিয়ে রেখেছে যে মাদার সার্ভিস কমিশন ভাবছে যে কোয়েশ্চেন এগেনস্টে এটা ঠিক আছে তুমি বিটা দিয়ে এসছো কিন্তু তুমি যা দ্য অপশান ইউ সাজেস্টেড অ্যাজ নাম্বার ফাইভে তোমার যদি মনে হয় যে না আমি নাম্বার বিটা দেবো না আমার মনে হয় এখানে যেই যে অপশনটা দিয়েছে কোনো অপশনই ঠিক না ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে না যে সঠিক যদি তোমার মনে হয় সেই সঠিক কিন্তু তুমি এখানে জানিয়ে দিতে পারো কিভাবে জানাবে নাম্বার সিক্সে বুক নেম দিচ্ছ নাম্বার সেভেনে অথার নাম দিচ্ছ নাম্বার সিক্সে এ পাবলিশার নেম দিচ্ছ পাবলিকেশন ইয়ারটা দিচ্ছ কোন পেজ নাম্বারে মানে কোন বইয়ের কোন পেজ নাম্বারের অ্যান্সারটা আছে সেটা দিচ্ছ অ্যানসারটা কী কি হবে সেটা এখানে লিখে দিচ্ছ নাম্বার ইলেভেনে অ্যান্সটা তোমার সাজেশনে অ্যানসারটা কি হতে পারে ঠিক আছে মাদ্রা সার্ভিস কমিশনের চারটে অপশানের মধ্যে কোনো অপশনটাই ঠিক না কিন্তু তোমার সাজেশনে কোন অ্যান্সারটা হতে পারে সেটা তুমি এখানে মনে করছো নাম্বার ইলেভেন এ দিয়ে দেবে এবং নাম্বার টুয়েলভে ওই সাজেশনে যেই বুকের যে ফটোটা সেই ফটোটা পেজ নাম্বারটা তোমরা ওই ফটো পেজ নাম্বার উইথ মানে যেটা ফটোটা তুলবে অবশ্যই পেজ নাম্বারের সমেত কিন্তু ভালোভাবে ক্লিয়ার ভাবে ফটোটা তুলবে তুলে এখানে আপ করে দেবে সিলেক্ট ফাইল করে আপ করে দেবে দেন তোমাদের কাছে পেমেন্ট অপশনটা চাইবে এরকম মানে আমার কাছে প্রশ্ন করেছো যে ম্যাম সার্ভিস কমিশন থেকে যে দিয়েছে সেটা তো সঠিক না প্লাস অপশন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কোনোটাই সঠিক না কিন্তু আমাদের কাছে ছিল না আমরা এসেছি কিন্তু ম্যাম আমার মনে হয় অন্য অ্যান্সার আছে সেই অ্যান্সার প্রুফ আছে আমার কাছে তাদের জন্য কিন্তু সেকেন্ডটা যেটা লাস্ট বললাম সেটা আর প্রথমটা যেটা আমি বললাম সেটা হচ্ছে কি যে সার্ভিস কমিশন থেকে কি দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু তুমি যেটা দিছো তোমারটাই ঠিক তোমার তোমার যেটা ঠিক বলছো সেটার মধ্যে তোমার কনফিডেন্স আছে

ঠিক আছে এই ভিডিওটা আশা করি তোমাদের সকলের কাছে হেল্পফুল হবে যারা যারা চিন্তা করছো যে না আমরা কোশ্চেন চ্যালেঞ্জ করতে চাই তোমাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র স্কুল সার্ভিস নিয়ে আমাদের থাকলে হবে না আমাদের স্কুল সার্ভিসের সাথে আমাদের কিন্তু বিভিন্ন রকম স্টেট এবং সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো দিতে হবে সেই পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোনোটাতে গ্র্যাজুয়েশন কোনোটাতে মাস্টার্স কোনোটাতে এইচএস তো আমাদের একটা যেহেতু চাকরি পেতেই হবে তো আমাদেরকে এই পরীক্ষাগুলোতেও কিন্তু আমাদের আবেদন করতে হবে এই পরীক্ষাগুলো তোমাদের ভ্যাকেন্সি রিলেটেড এবং কবে ফর্ম ফিল আপ ওইটা কিন্তু একমাত্র তোমরা এবার গিয়ে পাবে তাই এবার ফলো রেখো বিভিন্ন রকম চাকরি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার নোটিশ ভ্যাকেন্সি কত সব বিষয়টাই কিন্তু আমি এবার গিয়ে আলোচনা করি ব্যাক টু ব্যাক ভিডিও পেতে থাকবে তাই চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এই ভিডিওটা পছন্দ ওটা লাইক করতে হবে আর ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে সকলের মধ্যে শেয়ার করতে হবে